হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার খুব পছন্দের একটা গাছ, অ্যারোমেটিক জুঁই। এটা আসলে এটা আমার কত যে পছন্দের ফুল এটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। এটা আমার অনেক পছন্দের ফুল। এটাকে আমি আমার বাগানে, এটা আসলে কি প্রায় 12 মাসে এটাতে ফুল থাকে। আপনার যদি সঠিকভাবে এটার সারটা প্রয়োগ করেন, সঠিকভাবে এটা যদি সারটা দেন, তাহলে কিন্তু আপনাদের 12 মাস আপনাদের এই গাছটাতে ফুল থাকবে। আর আপনারা জানেন এই অ্যারোমেটিক জুঁইটা অনেক ফ্রেগ্রেন্স, এটার তীব্র ফ্রেগ্রেন্স একটা যদি আপনার বাগানে থাকে, তাহলে আপনাদের আর কোনো এক্সট্রা ফুলের, গ্রানওয়ালা ফুলের দরকারই হয় না। প্রচন্ড তীব্র এটাতে স্মেল, এটার স্মেল এত মিষ্টি যেটা আপনাদেরকে যেটা বলে এটা শেষ করা যাবে না। যাদের কাছে এই অ্যারোমেটিক জুঁইটা আছে সে তারাই জানেন এটার আসলে মর্মটা। তো আমরা এই গাছটাতে, আমি বারবার বলি, আমি সবসময় 12 মাস এটাতে আমি 15-20 দিন পর পর এটাতে আমি সার দিয়ে থাকি। এটাতে আমি সাধারণত সরিষার খোলটা বেশি দিই, যেটা আমি বেশি উপকার পেয়েছি গাছটাতে বেশি কিছুদিন। এটা ফুল যখন ফোটা শুরু করবে এটাতে প্রায় 2-3 মাস এটাতে ফুল থাকে, কিছু ফুল ফুটে, কিছু আবার কলি থাকে। এভাবে এরা কিন্তু র্যান্ডম ফুল দিয়ে থাকে। তো যখনই এটার ফুল একদম কমে আসবে, শেষ হয়ে আসবে, তখনই আপনারা, আমি সবসময় এটার গোড়া দিয়ে, গাছের গোড়াই কিন্তু আমি এখানে গোড়াগুলোকে 2-3 ইঞ্চি রেখে আমি গাছটা কেটে ফেলে, কেটে এটার ভিতরে মাটিগুলো, কিছু মাটি ছাটাই করে তারপরে এটাতে আবার আমি ভার্মিকম্পোস্ট দিয়ে দিই। দেওয়ার প্রায় 1 সপ্তাহের ভিতরে এটার আবার নতুন করে ঢালপালা আসে, এসে গাছটাতে আবার ফুল ফোটা শুরু করে। তো আপনাদেরকে একটাই বলবো, আপনার ফুল সানলাইটে রাখবেন, এটাতে নিয়মিত সরিষা খোলটা দিবেন, আর আপনারা এটাতে কিছু কিছু ডিপি, আপনার সরিষা খোল যখন ভিজাবেন সপ্তাহখানেক পরে এটাতে কিছু ডিপি আর পটাশ সারটা মিশিয়ে দিবেন। দেখবেন গাছটা অনেক হেলদি আর অনেক ফুল আসবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু, এখন থেকে এটার ফুল শুরু ফোটা শুরু হবে। আপনাদের শীতকালে একটু কম থাকে, তবে আপনার যদি প্রপার ওয়ে শীতকালেও এটার কিন্তু আপনাদের ফুল থাকবে। তো এটাই ছিল আজকে আমার অ্যারোমেটিক জুঁই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়া। আমার এর আগে অনেকগুলো ভিডিও করেছি যেখানে আপনাদেরকে বারবার বলেছি কীভাবে আপনারা অ্যারোমেটিক জুঁইটার যত্ন করবেন। তো আমার মতো যদি আপনারা অ্যারোমেটিক জুঁই পছন্দ করেন তাহলে একটা বাগানে রাখবেন, আর আমি যেভাবে যত্ন করি এভাবে যদি আপনারা যত্ন করেন তাহলে কিন্তু 12 মাস আপনাদের গাছে ফুল থাকবে এবং অনেক অনেক ফুল দেবে। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।